ভ্যাকসিন আবিষ্কার হয়েছে আর আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের 100% মানুষের বেটাকে স্যানিটাইজ করে ভাত খেত, কোভিডে আক্রান্ত করে রাতে অন্ধকারে বাবা মার মৃত্যু হলে পরে ছেলের বাড়িতে যেত না, মার মৃত্যু হলে ছেলে মুখাগ্নি করত না, বাবার মৃত্যু হলে ছেলে মুখাগ্নি করত না। আজ থেকে 6 মাস আগের গল্প, আজকে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের মুখে মাস্ক, ডাইরেক্ট ফ্লাইট ছিল না। আর আজকে ত্রিপুরা থেকে থাইল্যান্ডের ফ্লাইটের কথা বলছি, ত্রিপুরা থেকে চিটাগাংয়ের ফ্লাইটের বলছি, ত্রিপুরা থেকে ঢাকার ফ্লাইটের কথা বলছি। আর ত্রিপুরা থেকে যে ফল, ত্রিপুরার যে প্রোডাক্ট, বাঁশের বোতল দুবাইয়ের বাজারে চলে যাচ্ছে, 3,000 টাকা করে বিক্রি হচ্ছে। আমি কুমারঘাটও জিজ্ঞাসা করছি, কুমারঘাটে এখানে কেন কি বড় মাত্রায় জনজাতি আছে? আমি বলছিলাম যে এখানে কেউ আছে কি না যে 2018 আগে বাঁশের বোতল দেখেছে? একটি লোকও নেই, বলে নেই বাঁশের বোতল কোনোদিন ত্রিপুরাতে তৈরি করা হয়নি। এই সরকারের আবিষ্কার বন্ধু, এই 3.5 বছরের মধ্যে ত্রিপুরাতে বাড়ি বাঁশ দিয়ে বাঁশের বোতল তৈরি করা হয়েছে। আর সেই বাঁশের বোতল, একটা বাড়ি বাঁশের দাম মাত্র 50 টাকা, সেই 50 টাকার বাঁশ দিয়ে 6 থেকে 7টা বোতল তৈরি করা যায়। তার মধ্যে যদি বোতলের ভেতরে আমি যদি তাম্বার প্রলেপ দিই বা কাঁচ দিই তার একটা খরচা আছে, কিন্তু আসলে বাঁশের দাম মাত্র 50 টাকা। তার যাই ম্যানুফ্যাকচারিং খরচা হোক, 150, 200, 300, 400 করে খরচা না, একের বোতল 3,000 টাকা, 3,500 টাকা, 1,300 টাকা, 900 টাকা করে অনলাইনে বিক্রি হচ্ছে, ওয়েটিং লিস্টে রয়েছে। কিন্তু 2018 আগে তার কল্পনা পর্যন্ত ত্রিপুরা ছিল না, কোনো কমিউনিস্টের নেতার মুখে কোনোদিন কেউ বাঁশের বোতল দেখেনি, কিন্তু নরেন্দ্র ভাই মোদীর মন কি বাতে ত্রিপুরার বাঁশের বোতল দেখে যে পুরো দুনিয়ার মধ্যে ত্রিপুরার বাঁশের বোতল পৌঁছে গেছে। ত্রিপুরার কুইন পাইনঅ্যাপল দুনিয়ার আগে সিপাহী জলাতে দেখতাম, এখন এখানে দেখি যে ঘুরে যায়। আমাকে এই ভট্টাচার্যজি, প্রফেসর মানুষ, রাজনীতির শিক্ষা নাই এখনো, বলে আমার এখানে কলকাতা থেকে এসে ঘুরছেন, কি করবো দাদা? আমি কিছু বলিনি ওনাকে, আপনার কিছু করার দরকার নেই, বনমালীপুর বান্দর চিনে, বান্দরের জায়গা বনমালীপুর নেই, বনমালীপুর মানুষ ভাই জাগ্রত, ওয়েল এডুকেটেড, এবং তার সঙ্গে সঙ্গে পলিটিক্যালি অনেক জাগ্রত। এখানে এসে বান্দরে নাচ দেবে আর মুরগার ডান্স করবে আর মানুষটাকে ভোট দিয়ে দেবে, এটা বনমালীপুরের ইতিহাসে কোনোদিন হয়নি। এখন কিভাবে হবে? এখন তো মোদী জামানা চলছে, ঠিক আছে, বাজারে যখন বানর আছে আমিও দাঁড়িয়ে দেখি, আমি যে দাঁড়াই না তেমন আমার মনে হচ্ছে শিশু মন আছে, আমি তো তাকিয়ে দেখি বানরগুলো কি হচ্ছে। তো তারপরে তাদের ওষুধের ব্যবস্থা, কারণ বানর বেশি হয়ে গেলে আবার আপনার লাউ নিয়ে চলে যাবে, বেগুন নিয়ে রয়ে যাবে, রান্না করতেন গ্যাসের চুলা ঢুকে যাবে, তোর স্বামী তো এখানে বিধায়ক, তখন তো দায়িত্ব নিতে হবে, কথা চলা আমার বোন রান্না করছে আমার জন্য, রবিবারে বিপ্লব দেব আসবে খাও, তাকে একটু ডিমের বড়া খাওয়াবো, পাতা চলে ডিমে তুলে নিয়ে চলে গেছে, তো সেই দিকে ধ্যান আছে, চিন্তা মত করো। আপনি এমন একজন মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আপনারা চিন্তা মত করুন, 6 ফুট 3 ইঞ্চি উপরছে নিচে সব দেখি, তো বনমালীপুরের মানুষ দিয়েছেন আপনি, ওনারাই পাঠিয়েছেন, তার জন্য এখন না ইলেকশন এসছে, তো এদেরকে দেখে আমিও খুশি হই। দেখো আয়াত হয়েছে, এসেছে, দেখো তাদের ভর, মোমবাতি নিয়ে ঘুরে তো 5 জন 6 জন যোগায় না, এটা ত্রিপুরা, ত্রিপুরার মানুষ যখন আপনি স্পষ্ট মনে স্বচ্ছ মনে একেরা মোমবাতি নিয়ে বেরোবেন তো হাজারো লাইন লেগে যাবে, এটা বনমালীপুর বন্ধু আপনার পেছনে দাঁড়িয়ে যাবে। আর যদি আপনি রাতের অন্ধকারে আর কো মনসা নিয়ে ত্রিপুরার মানুষকে বদনাম করার জন্য পুরো দুনিয়াতে বদনাম করে এখানে এসে সাবিত্রী হয়ে ঘুরছে, বাহ কত বড় সাবিত্রী, আরে আপনাদের পুরো কাহিনী আছে ত্রিপুরার মানুষের কাছে। ত্রিপুরাতে 37 লক্ষ ত্রিপুরাবাসী, 30,90,000 মোবাইল ইউজার আছে, 20 লাখের উপরে স্মার্টফোন ইউজ করে, কলকাতার চাইতে বেশি ইন্টারনেট ইউজ করে ত্রিপুরার লোক, ত্রিপুরাতে প্রতি 100 লক্ষ টাকা খরচ করে বিমানবন্দরে অবতরণ করার পরে 500 জনের সমাবেশে বক্তৃতা দিয়ে
আমার বিকালে সেই অন্ধকারের দিকে নিয়ে যাব ত্রিপুরার মানুষ অন্ধকার তো চিনে আলোকও চিনে এই ত্রিপুরা এই আগরতলা কর্পোরেশনে কারা ছিল 87 কমিউনিস্ট পার্টি ছিল রাত্রি রাস্তায় বেরিয়ে লাইট কাটে জ্বালাতে হয়েছে আপনাদের বিধায়ককে রাস্তায় বেরিয়ে বেরিয়ে এই রাস্তা দিয়ে আমি গিয়েছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট ঠিক করতে হয়েছে ড্রেন পরিষ্কার করতে হয়েছে যাদের কাছে কর্পোরেশন ছিল জিজ্ঞাসা করুন তাদেরকে কেন তারা ড্রেন পরিষ্কার করেনি কেন তারা লাইট জ্বালায়নি স্মার্ট সিটি প্রকল্প তাদের সময় শুরু হয়েছিল আজও কেন স্মার্ট সিটির কাজ আমাকে করতে হয় ওনারা শেষ করে যেতে পারেননি কেন কেন ওনারা যে ড্রেন তৈরি করেছে সেই ড্রেনটা আবার আমাকে তৈরি করতে হয়েছে এগুলো আগে ড্রেনগুলো তৈরি করে নেই যারা এগুলোর হিসাব চাইছে আমি দেব সব ড্রেনগুলোর পাত্তা খুলবো খুলে কি করে দিয়ে দেব যে আগে ড্রেনগুলো কেন তৈরি করেছিল টাকা কোথায় গিয়েছিল কেন করা হয়েছে এই 400-200 কোটি টাকা কোথায় কার বাড়িতে গিয়েছে কোন ক্যাডারের বাড়িতে গিয়েছে এখন আগে আগরতলা স্মার্ট সিটির কাজ শেষ করে নেই চোর আমি পরে ধরে নেব আপনারা আছেন সে ব্যবস্থা করে নেব তাই বন্ধুরা আজকে যারা ত্রিপুরার গতিকে বুঝতে পারে না ত্রিপুরা কোন গতিতে চলছে কোথায় যাচ্ছে ত্রিপুরার নজমানের কোন পরিকল্পনা কি এন্টারপ্রেনারশিপ ডেভেলপ হচ্ছে ত্রিপুরার মধ্যে আত্মনির্ভর মানসিকতা তৈরি হচ্ছে চাকরি বাকরি হচ্ছে না কে বলছে বড় মাত্রায় চাকরি বাকরি হয়েছে প্রাইভেটে বড় মাত্রায় চাকরি হয়েছে কোভিড এর পরিস্থিতিতে বড় বড় রাজ্যগুলোর মধ্যে ইন্ডাস্ট্রি ঠপ হয়ে গেছে কিন্তু ত্রিপুরাতে সেগুলো এখনো বিদ্যমান রয়েছে বন্ধু আর আজকাল আবার আমার হিমালয়ের সঙ্গে আবার বলে আরেক প্রার্থী দাঁড়াই আরে ত্রিপুরা হ্যাঁ আগরতলাতে জাতি জনজাতি একমাত্র ত্রিপুরা আমাদের যে স্পিকার আছেন নাম কি এই বনমালীপুর থেকে বিধায়ক ছিলেন মন্ত্রী ছিল নাম কে না রতন চক্রবর্তী ওনার মিসেসের নাম কি হ্যাঁ কি নাম শর্মিলা দেববর্মা তুমি চক্রবর্তী বলো কেউ শর্মিলা দেববর্মা একমাত্র ত্রিপুরা রাজ্যে জাতি আর জনজাতিদের মধ্যে বিবাহ হয় কোন তার মধ্যে কেওয়াজ হয় না পুরো ভারতবর্ষের মধ্যে একেলা ত্রিপুরা রাজ্য আজকে বিধানসভার যে স্পিকার রতন চক্রবর্তীর মিসেসের নাম শর্মিলা দেববর্মা বিয়ের পর শর্মিলা চক্রবর্তী লাগান উনি ট্রাইবেল আর উনি বাঙালি বাঙালি ও ট্রাইবেল কৃষ্ণপুরে যদি ঘুরি আমার এলাকার ঘুরি তো ডজনে ডজনে বিবাহ দেখব ডজনে ডজনে সেই জায়গায় এসে কিসের রাজনীতি করতে এসেছে জাতি বিদ্বেষের রাজনীতি বন্ধু ত্রিপুরাতে এই রাজনীতি হয় না বন্ধু এটা করা উচিত নয় করা উচিত নয় জাতি জনজাতির মিলনতন মহারাজা দিব্যক্র কিষণ মাণিক্য হি সেই মন্ত্র দিয়েছেন ত্রিপুরশ্রী মায়ের এই পুণ্যভূমি এখানে জাতি বিদ্বেষ করে রাজনীতি করার কোনো স্থান নেই বন্ধু 1980 সনে জাতি জনজাতির মধ্যে পলিটিক্যাল কারণে উকসিয়ে এক্সট্রিমিস্ট তৈরি করে দাঙ্গা তৈরি করা হয়েছিল তার পরিণাম আমাদের সবার সামনে সেটা রয়েছে বন্ধু সবার সামনে রয়েছে তাই এই ধরনের রাজনীতি যাতে ত্রিপুরাতে না হয় কারণ ত্রিপুরার ভূমি এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের ভূমি হয়ে উঠেছে